আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কী করে এই ল্যাম্পশেডটির পার্ট থ্রি অংশ তৈরি করতে হয়। আজকে আমরা এই ল্যাম্পশেডের উপরে যে ছাতাটি রয়েছে সেটি আমরা তৈরি করব। পার্ট ওয়ান ও পার্ট টু আমি আগে আপলোড করে দিয়েছি, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন উপরের অংশে ছাতাটি আমরা তৈরি করে ফেলি। এখন দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনে উপরে ছাতার এক একটি পার্ট তৈরি করব। আমাদের লাগবে চারটি অংশ, আমরা একটি অংশ তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন এটি তৈরি করে আপনাদের দেখিয়ে দেয়। তার জন্য আমরা অংশটা নিয়ে নেব, তার মধ্যে দশটি লাল পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সুতার মধ্যে দশটি লাল পুঁতি নিয়ে নিলাম। এখানে দশটি লাল পুঁতি রয়েছে, এখন আমাকে শক্ত করে গিট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি শক্ত করে গিট দিয়ে নিলাম। এটি হবে ছাতার মাঝখানের অংশ, দেখতে পাচ্ছেন এই মাঝখানের অংশটি এটাই হবে। এখন আমরা পাশের অংশটি তৈরি করা শুরু করব। এর জন্য আমরা বাম পাশে সুতা দিয়ে সামনে একটি পুঁতি, যে কোনো একটি পুঁতি কোমর নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পুঁতি রয়েছে, এটি আমি কোমর নিয়ে নিলাম। এখন আমাদের হাতে একটি পুঁতি রয়েছে, এখন আমরা চারের ফুল তৈরি করবো। এর জন্য বাম হাতে সুতায় তিনটি সাদা পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এই লাইনে আমাদের দুটি সূত্র প্রয়োগ করতে হবে, এক কমন চারের ফুল ও এক কমন পাঁচের ফুল তৈরি করতে হবে। এখন আমরা চারের ফুল তৈরি করছি, এর জন্য বাম হাতে সুতা তিনটি পুঁতি নিয়ে নিলাম এবং শক্ত করে গিট দিয়ে নেব অথবা ক্রস করে নেব। আমি এখানে ক্রস করে নিলাম। এখন সামনের দিকে একটি পুঁতি কোমর নিয়ে নেব নিচের সুতা দিয়ে। দেখতে পাচ্ছি আমি সামনের দিকে একটি পুঁতি কোমর নিয়ে নিলাম, তার ফলে আমাদের দুটি পুঁতি রয়ে গেল। এখন পাঁচের ফুল তৈরির জন্য আমি এখানে তিনটি পুঁতি নেব। আমি আগে বলেছিলাম এক কমন চারের ফুল ও এক কমন পাঁচের ফুল তৈরি করতে হবে। চারের ফুল তৈরি করা হয়ে গেছে, এখন আমরা পাঁচের ফুল তৈরি করব। এর জন্য বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিয়ে ক্রস করে নিলাম, তার ফলে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এবার আমরা আগের মতো একটি চারের ফুল তৈরি করব। এর জন্য সামনে একটি পুঁতি কোমর নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একটি পুঁতি কোমর নিলাম, তার ফলে আমাদের দুটি পুঁতি রয়ে গেল। চারের ফুল তৈরির জন্য আমাদের আরও দুটি পুঁতি লাগবে, এর জন্য বাম হাতের সুতায় দুটি সাদা পুঁতি নিয়ে নিলাম। এই পুরো লাইনটি হবে সাদা পুঁতি দিয়েই, লাল পুঁতি ইউজ করতে হবে না। এখানে আমি শক্ত করে গিট দিয়ে নিলাম। আপনারা যখন এই ফুলটি তৈরি করবেন তখন দুটি থেকে তিনটি ফুল তৈরি করার পর শক্ত করে গিট দিয়ে নেবেন, তাহলে এই অংশটি মজবুত হয়ে থাকবে। এবার আমরা আগের মতো দুটি পুঁতি কোমর নিয়ে নিলাম, সামনের দিকে একটি এবং উপরের দিকে একটি, তার ফলে আমার দুটি পুঁতি রয়ে গেল। এখন আমরা আগের মতোই পাঁচের ফুল তৈরি করবো, এর জন্য বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব। এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব, তার ফলে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমি প্রথমে একটি চারের ফুল তৈরি করেছিলাম, তারপর একটি পাঁচের ফুল, তারপর আবার চারের ফুল, এখন আবার পাঁচের ফুল। এখন আমরা একটি চারের ফুল তৈরি করব। দেখতেই পাচ্ছেন এই পুরো লাইনটি আমরা চারের ফুল ও পাঁচের ফুল তৈরি করে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছি আমি পুরো লাইনটি কমপ্লিট করলাম। লাস্টের ফুলটি আপনাদের রেখে দিয়েছি আমি দেখানোর জন্য। লাস্টের ফুলটিতে আমার তিনটি পুঁতি কমন নিতে হবে, নিচের দিকে একটি পুঁতি কমন নিতে হবে, উপর দিকে একটি পুঁতি কমন নিতে হবে, তারপরে আমাদের তিনটি পুঁতি রয়ে যাবে। এখানে পাঁচের ফুল তৈরি করতে হবে, এজন্য বাম হাতে সুতায় আমি দুটি সাদা পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা শক্ত করে গিট দিয়ে নেব। লাস্টের ফুলটি শক্ত করে গিট দিয়ে নেবেন, তাহলে পুরো ফুলটি মজবুত হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন এটি ডিজাইন একটি তারার শেপের হয়েছে, স্টার শেপে। এবার আমার তিন নম্বর লাইন চলে যাবো, এর জন্য একটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেবো। এখানে আমরা চারের ফুল তৈরি করবো আগের মতোই। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে একটি পুঁতি কমন নিয়েছি, চারের ফুল যেখানে রয়েছে সেখান থেকে একটি পুঁতি কমন নিয়েছি, পাঁচের ফুল থেকে পুঁতি কমন নেইনি এবং শক্ত করে গিট দিয়ে নিলাম, তার ফলে আমার চারের ফুল তৈরি হয়ে গেলো। এখন দেখতে পাচ্ছি আমি পাঁচের ফুলের একটি পুঁতি কমন নিলাম এবং উপরের দিকে একটি পুঁতি কমন নিলাম, তার ফলে আমার হাতে দুটি পুঁতি রয়ে গেল। এখন চারের ফুল তৈরির জন্য আমি দুটি পুঁতি নিয়ে নেবো এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতেই পাচ্ছেন ক্রস করা হয়ে গেল। এখানে একটি ব্যতিক্রম নিয়ম করতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ব্যতিক্রম করবো। এর জন্য দেখতে পাচ্ছেন পাশের যে ফুলটি রয়েছে তার লাস্টের পুঁতির অংশে আমি কোনো পুঁতি কমন নেব না, এখানে শুধু আমি তিনটি পুঁতি নেবো বাম হাতে সুতায়, তারপর শক্ত করে গিট দিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো পুঁতি কমন নেইনি। এটা করার কারণ হলো পাঁচটি কোণা বের করতে হবে এই অংশে, এর জন্য আমি পাঁচটি কোণায় পাঁচটি পুঁতি কমন না নিয়ে কাজটি করতে হবে। পাঁচের যে ফুলটি রয়েছে সে ফুলের লাস্টের পুঁতিটি কমন না নিয়ে চার ফুল তৈরি করতে হবে, তার ফলে আমাদের এই পুরো অংশে কমপ্লিট করার পর একটি স্টার শেপের সাইজ তৈরি হবে। এখন আমরা যথারীতি আগের মতো এই সামনে একটি পুঁতি কমন নিয়ে নেব, পাঁচের যে ফুলটি রয়েছে সে ফুলের লাস্টের পুঁতিটি কমন নিয়ে নেব।
আগে তো আমরা কমন না নিয়ে করেছিলাম, এখন কমন নিয়ে করতে হবে। তা আমি বাম হাতে সুতা দুটি পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে আমি শক্ত করে গিট দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমরা উপরে দিকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং নিচের দিকে একটি সামনের পুঁতি কমন নিয়ে নিলাম। তার ফলে আমাদের হাতে দুটি পুঁতি রয়ে গেল। এখন চারের ফুল তৈরির জন্য আমাদের আরও দুটি পুঁতি লাগবে। যে বাম হাতে সুতা আমি আর দুটি সাদা পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখন দেখতে পাচ্ছি আমি পাঁচের ফুলে চলে আসলাম। পাঁচের ফুলের প্রথম ফুলিতে আমাদের কমন নিতে হবে প্রথম ফুলের জন্য। দেখতে পাচ্ছি আমি পাঁচের ফুলের প্রথম ফুলিতে আমি কমন নিয়ে নিলাম, তার ফলে আমাদের হাতে দুটি পুঁতি রয়ে গেছে। এখানে আমরা যথারীতি চারের ফুল তৈরি করব, তাই দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখন দেখেন আমরা চলে আসলাম পাঁচের ফুলের শেষের পুঁতিতে। এই পুঁতি আমরা কমন নেব না, কারণ আমি আগে বলেছিলাম এখানে কোনার বার করতে হবে। এর জন্য আমরা এখানে কমন না নিয়েই চারের ফুল তৈরি করবো। এর জন্য আমার হাতে একটি পুঁতি রয়েছে। এখন চারের ফুল তৈরির জন্য বাম হাতে সুতায় আরও তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছি আমি তিনটি পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে দেখতে পাচ্ছি এখানে কমন না নিয়ে আমাদের একটি চারের ফুল তৈরি হয়ে গেলো। এখন যে পাঁচের ফুলের যে পুঁতিটি রয়ে সেই পুঁতিটি আমরা সুতা দিয়ে সামনে দিকে এগিয়ে নেব, তার ফলে আমাদের দুটি পুঁতি রয়ে যাবে। এখন চারের ফুল তৈরির জন্য বাম হাতে সুতা আরও দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমি দুটি কোনার দুটি ফুল আপনাদের দেখিয়ে দিলাম, বাকি তিনটি ফুল আপনারা নিজেই করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, যখন আপনারা পাঁচের ফুল লাস্টের পুঁতিটি যাবেন তখন পুঁতি কমন না নিয়ে চারের ফুল তৈরি করতে হবে, এবং পরবর্তী ফুলে সেই পুঁতি কমন নিয়ে চারের ফুল তৈরি করে এই লাইনটি কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেই চারের ফুল তৈরি করে। দেখতে পাচ্ছি আমার তিন নম্বর লাইন কমপ্লিট হয়ে গেল। আমি আগে বলেছিলাম এই লাইনটি কমপ্লিট হওয়ার পর এই পুরো সাইজটিকে দেখতে এটি স্টারের মতো মনে হবে, তাই আমরা এই পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম। একইভাবে আমরা নিচের অংশটি করেছিলাম আগে, আপনারা দেখেছিলেন পার্ট ওয়ান অংশে স্টার শেপ। এখনও আমরা এই স্টার শেপের ডিজাইন তৈরি করলাম। এখন আমরা চার নম্বর লাইনে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচের ফুলের পরবর্তী চারের ফুলের একটি প্রতি কমন নিয়ে নিলাম। এখানে মাঝখানে যে কোনো প্রতি কমন নিলে হবে, শুধু আমাদের একটি খেয়াল রাখতে হবে কর্নারের প্রতি বাদ দিয়ে শুরু করলে হবে। দেখতে পাচ্ছেন চারের ফুল তৈরি করবো। এর জন্য আমার বাম হাতে সুতায় তিনটি প্রতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে গেল। এটি আমরা চার নম্বর লাইন তৈরি করতেছি। আমরা যথারীতি এখানে চার ফুল তৈরি করে সামনে দিয়ে এগিয়ে যাবো। এর জন্য আমরা সামনে দিয়ে এটি প্রতি কমন নিয়ে নিলাম নিচে সুতা দিয়ে। দেখতে পাচ্ছি দুটি পুঁতি আমাদের হাতে রয়ে গেল। এখন চারের ফুল তৈরির জন্য বাম হাতে সুতা আরও দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এই পুরো লাইনটি হবে আমাদের সাদা পুঁতি দিয়ে। এখানে আর লাল পুঁতি ইউজ করতে হবে না, শুধু আমরা মাঝখানে লাল পুঁতি ইউজ করব। আমি আপনাদের আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে এটি পুঁতি কমন নিয়ে নিলাম নিচে সুতা দিয়ে। এখন আমাদের হাতে দুটি পুঁতি রয়ে গেল। চার ফুল তৈরির জন্য আমরা বাম হাতে সুতা আর দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব, তার ফলে আমাদের চার ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমি শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন দুটি থেকে তিনটি ফুল পরপর। এখন দেখতে পাচ্ছি আমি পাঁচের ফুলের উপরের ফুলটিতে চলে আসলাম। এর জন্য আমি একটি পুঁতি কমন নিয়ে নেব উপরের দিক থেকে, আমি নিচের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব। আমাদের দুটি পুঁতি রয়ে গেল। এখন চারের ফুল তৈরির জন্য আমরা দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এই পুঁতিগুলো আমি বাম হাতে সুতা নিয়ে এসেছি এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। আপনারা দেখতে পারবেন নিচের যে পাঁচের ফুল রয়েছে সে ফুলের উপরের ফুলের পুঁতিটি আমি কমন নিয়েছি, এখন ফুল তৈরি করেছি। এখন আমরা পরবর্তী যে পাঁচের ফুলের উপরের যে পুঁতিটি রয়েছে সেটি আমরা বাদ দিয়ে চারের ফুল তৈরি করব। আগের লাইনে যেরকম আমরা পাঁচের ফুলের দুই নম্বর পুঁতি কমন না নিয়ে চারের ফুল তৈরি করেছিলাম, এই লাইনেও একই রকম পাঁচের ফুলের দিয়ে দুই নম্বর পুঁতিটি বাদ দিয়ে আমরা চারের ফুল তৈরি করব। এখন দেখতে পাচ্ছি আমি বাম হাতে সুতা তিনটি পুঁতি নিয়ে নিলাম, আর একটি পুঁতি আমাদের হাতেই ছিল কারণ আমি এখানে কোনো পুঁতি কমন নেইনি, তাই বাম হাতে তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করব। তার ফলে আমাদের কোনো পুঁতি কমন ছাড়াই একটি চারের ফুল তৈরি হয়ে গেল।
পুরো পাঁচটি অংশে এরকম একটি প্রতি কমন না নিয়ে আমাদের চারা ফুল তৈরি করতে হবে। এখন যথাযথ আগের মতোই আমরা সামনের দিকে যে পাঁচের ফুলের লাস্টের প্রতিটি রয়েছে সেটি কমন নিয়ে নেব এবং চারা ফুল তৈরি করব। এর জন্য আমরা বাম হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের এই পুরো লাইনটির চারা ফুল তৈরি হয়ে যাবে। এই নিয়মে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। শুধু কর্নারের অংশে একটি প্রতি কমন না নিয়ে আমাদের চারা ফুল তৈরি করতে হবে, তার ফলে আমাদের কর্নার শেপটি চলে আসবে। আমি আপনাদের কর্নারে আরেকটি ফুল দেখে দিচ্ছি। এর জন্য আমি একটি অন্য একটি কর্নারে চলে আসলাম, দেখতেই পারছেন। এই কর্নারে আমি আপনাদের দেখাবো কী করে কমন না নিয়ে ফুল তৈরি করতে হয়। এর জন্য দেখতে পাচ্ছেন আমি পাঁচের ফুলের উপরে যে ফুলের একটি পুঁতি রয়েছে সেটি কমন নিয়ে নিলাম। এটি হবে পাঁচের ফুলের উপরে যে চারের ফুল রয়েছে ফুলের প্রথম পুঁতিটি। এখন আমরা দুটি পুঁতি নিয়ে ক্রস করে নিলাম। এখন আমরা দেখতে পারছেন পাঁচের ফুলের উপরে যে চারের ফুল রয়েছে তার দুই নম্বর পুঁতি চলে আসলাম। এখানে আমরা কোনো পুঁতি কমন না নিয়েই চারের ফুল তৈরি করব। দেখতে পাচ্ছেন এটি পাঁচের ফুলের উপরে চারের ফুলের দুই নম্বর পুঁতিটি। এটা আমরা কমন নেব না, কমন না নিয়েই বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের একটি চারের ফুল তৈরি হয়ে যাবে। এখন আমরা যে পুঁতিটি আমরা বাদ দিয়ে চারের ফুল তৈরি করেছিলাম সে পুঁতি কমন নিয়ে নেব। পাঁচের ফুলের উপরে চারের ফুলে দুই নম্বর পুঁতিটি কমন নিয়ে নিলাম। এখন আমাদের দুটি পুঁতি রয়ে গেল। চারের ফুল তৈরির জন্য বাম হাতে সুতায় আরও দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব অথবা শক্ত করে গিট দিয়ে নেব। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে। একইভাবে আমরা পুরো লাইনটি করে নেব এবং কর্নারের বাকি তিনটি ফুলও আমরা একইভাবে করে নেব। তাহলে চলুন আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেই। দেখতে পাচ্ছি আমরা চার নম্বর লাইনটি পুরো কমপ্লিট করে নিলাম। আমাদের এই পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছি পুরো একটি স্টার শেপের হয়েছে। এরকমভাবে আমরা চারটি অংশ করে নেব, সেম একই নিয়মে আমরা চারটি অংশ করে নেব। এখন আমরা পরবর্তী অংশ চলে যাবো। এই যে আমরা অংশটি তৈরি করলাম তার উপরে আমরা তিনটি লাইন বাড়িয়ে নিতে হবে লম্বা করার জন্য। যে কোনো সাইডে তিনটি লাইন বাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি একটি আগে থেকে বাড়িয়ে রেখেছি। এখন আমি আপনাদের দেখাবো কী করে এই অংশটি বাড়িয়ে নিতে হয়। এখানে আমি তিন লাইন বাড়িয়ে নিয়েছি। তাহলে চলুন কীভাবে বাড়িয়ে নিতে হয় আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো অংশ থেকে একটি কর্নারের প্রতি কমন নিলেই হবে। আমি একটি প্রতি কমন নিয়ে এলাম, দেখতে পারছেন। এখন এখানেই চারের ফুল তৈরি করবো আমরা। চারের ফুল তৈরির জন্য বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমার ক্রস করা হয়ে গেল। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এক নম্বর লাইন। এখন আমরা সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব। তার ফলে আমাদের দুটি পুঁতি রয়ে যাবে। চারের ফুল তৈরির জন্য আমাদের দুটি পুঁতি লাগবে। এজন্য বাম হাতে সুতায় আরও দুটি পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের আরেকটি চারের ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমরা পুরো লাইনটি চারের ফুল তৈরি করে কমপ্লিট করে নেব। আমি আপনাদের আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। এর জন্য বাম হাতে সুতায় আমাদের দুটি পুঁতি নিয়ে যেতে হবে। আমাদের হাতে তো দুটি পুঁতি রয়েছে, এবং চারের ফুল তৈরি হয়েছে। বাম হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে নেব এবং শক্ত করে গিট দিয়ে নেব অথবা ক্রস করে নেব। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। এই লাইনটি দেখতে পাচ্ছি আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন আমি লাস্টের ফুলটিতে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমি সুতাটিকে উপরে নেওয়ার জন্য আমি এখন বাম হাতে সুতায় দুটি পুঁতি না নিয়ে ডান হাতে সুতায় দুটি পুঁতি নিয়েছি। এখন শক্ত করে গিট দিয়ে নেব। এখানে আমি সুতাটিকে উপরে আনার জন্য বাম হাতে সুতার বদলে ডান হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে নিয়েছি। তার ফলে আমাদের সুতাটি উপর দিকে চলে আস। এখন আমি একটি পুঁতি কমন নিয়ে নিলাম, দেখতেই পারছেন। সুতাটিকে সামনের দিকে এগিয়ে একটি পুঁতি কমন নিয়ে নিলাম। আমি একটি লাইন করে নিয়েছি, আমাদের আরও দুটি লাইন করতে হবে। তাহলে চলুন আমি দুই নম্বর লাইনটি করে নেই। এর জন্য আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এখন আমরা বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নেব, কারণ আমাদের হাতে একটি পুঁতি রয়েছে। চারের ফুল তৈরির জন্য আরও তিনটি পুঁতি লাগবে। বাম হাতে সুতায় তিনটি পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। ক্রস করার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা সামনে দিকে আরও একটি পুঁতি কমন নিয়ে নেব আরেকটি চারের ফুল তৈরি করার জন্য। দেখতে পাচ্ছি আমি দুটি পুঁতি রয়ে গেলাম, চারের ফুল তৈরি হয়েছে। বাম হাতে সুতায় আরও দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব, শক্ত করে গিট দিয়ে নেব। এই পুরো লাইনটি আমরা একইভাবে কমপ্লিট করে নেব। এটি হচ্ছে আমাদের দুই নম্বর লাইন। উপরের দিকে ওঠার জন্য আমাদের আরও একটি লাইন করে নিতে হবে। আমাদের তিনটি লাইন এখানে করতে হবে। এই লাইনটি আমরা কমপ্লিট করে নেই একই নিয়মে। দেখতে পাচ্ছি আমার দুই নম্বর লাইনও কমপ্লিট হয়ে গেল। এখন তিন নম্বর লাইন আমরা করে নেব একই নিয়মে চার ফুল তৈরি করে। তাহলে চলুন তিন নম্বর লাইন আমরা কমপ্লিট করে নেই।
এখন দেখো আমি কতগুলো কমন নিলাম এখন চারটা ফুল তৈরির জন্য বামহাতে সুতো আমি আরো তিনটে পুঁতি নিয়ে নেব এবং ডানহাতে সুতো দিয়ে ক্রস করে নেব এখানে আমি শক্ত করে গিট দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ক্রস করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না শুরুতে দিয়ে নিলে শক্ত করে বসে যাবে এখন আমরা সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব এবং উপরের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব তাহলে আমাদের দুটি পুঁতি রয়ে যাবে এখন চারটা ফুল তৈরির জন্য আরো দুটি পুঁতি লাগবে বামহাতে সুতো দুটি পুঁতি নিয়ে ডানহাতে সুতো দিয়ে ক্রস করে নেব তাহলে আমাদের চারটা ফুল তৈরি হয়ে গেল এইভাবে আমরা আগের মতো এই তিন নম্বর লাইনটিও কমপ্লিট করে নেবো চার ফুল তৈরি করে দেখতে পাচ্ছি আমি একটি পুঁতি কমন নিয়ে নিলাম এখন বাম হাতে সুতো আরও দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতো দিয়ে ক্রস করে নিলাম এখানে আমি শক্ত করে গ্রিড দিয়ে নিয়েছি তাই আমাদের পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে একই নিয়মে তাহলে চলুন আমি কমপ্লিট করে নিই এই লাইনটি দেখুন পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম দুটো একই সমান আছে আমাদের এরকম চারটি লাগবে আমরা যে আগে চারটি স্ট্যাচু তৈরি করেছিলাম সেই তিন হাতটিকেই আমরা তিন লাইন বাড়িয়ে এরকম করে নেব তাহলে আমাদের এই চারটি স্টার শেপের লাইনটি বড় হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি তিন লাইন বাড়িয়ে বড় করে নিলাম এখন আমরা এই দুই পাশের অংশটি জোড়া দিয়ে নেব চারটি অংশ আমাদের লাল পুঁতি দিয়ে জোড়া দিতে হবে আমি আপনাদের দুটি অংশ দেখিয়ে দেবো এই অংশটি আমি দেখিয়েছি কীভাবে জোড়া দিতে হয় দেখতেই পারছেন আমি এখানে একটি অংশের কর্নার একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং সেই অংশের উপরে সুতা একটি লাল পুঁতি কমন নিয়েছি এখন অপর অংশের কর্নারের পুঁতিও আমরা রাস্তার মধ্যে ঢুকিয়ে নেব তার ফলে আমাদের হাতে তিনটি পুঁতি রয়ে যাবে এখন চার ফুল তৈরির জন্য আমরা লাল পুঁতি আরও একটি বাম হাতে সুতায় ঢুকিয়ে শক্ত করে গিট দিয়ে নেব তার ফলে আমাদের চার ফুল তৈরি হয়ে যাবে এবং মাঝখানে একটি লাল পুঁতি অ্যাড হয়ে যাবে এই পুরো লাইনটি আমরা এই পুরো লাইনটি আমরা লাল পুঁতি দিয়ে করে নেব এখন দেখতে পাচ্ছি আমি ক্রস করে নিলাম এখন আমরা সামনের দিক থেকে দুই দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব ডান পাশের অংশে একটি পুঁতি সামনে দিকে কমন নিয়ে নেব এবং বাম পাশে সুতার দিকে বাম পাশের সামনে একটি পুঁতি কমন নিয়ে নেব তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে যাবে এখন লাল একটি পুঁতি নতুন নিয়ে চার ফুল তৈরি করতে হবে দেখতে পাচ্ছি আমার দুই দিক থেকে দুটি পুঁতি কমন নেওয়া হয়ে গেল এখন বাম হাতে সুতা একটি লাল পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব তার ফলে আমাদের লাল পুঁতি হয়ে যাবে এবং চার ফুল তৈরি হয়ে যাবে মাঝখানে এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব সামনের দিকে দুটি পুঁতি কমন দিতে হবে এবং একটি লাল পুঁতি নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করে আমি আপনাদের একটু দেখে দিচ্ছি এখন ডান হাতে সুতার দিকে ডান দিকে সামনের দিকে একটি পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতা দিয়ে বাম দিকে একটি পুঁতি কমন নিতে হবে আমি ডান পাশের প্রতিটি কমন নিয়ে নিলাম এখন বাম পাশের অংশের প্রতিটি কমন নিতে হবে তাই দেখতে পাচ্ছি বাম পাশের অংশটি প্রতি কমন নিয়ে নিলাম তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে গেল এখন একটি লাল পুঁতি দিয়ে আমরা চার ফুল তৈরি করে ফেললাম এখানে আপনারা ক্রস করে নিন অথবা শক্তরে গিট দিয়ে নিন যাই আপনাদের ইচ্ছে শক্তরে গিট দিলে এই অংশটি ভালো করে সেট হয়ে যাবে তাই আমি শক্তরে গিট দিয়ে নিলাম এই পুরো লাইনটি একইভাবে করে নিতে হবে তাহলে চলুন আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেই লাল পুঁতি অ্যাড করে দেখতে পাচ্ছি আমি লাস্টের অংশে চলে আসলাম এই অংশ এরকম করতে হবে ডান পাশে সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশে সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নিতে হবে দেখতে পাচ্ছি আমি দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম তার ফলে আমাদের দুটি সাদা পুঁতি একটি লাল পুঁতি রয়ে গেলো অর্থাৎ তিনটি পুঁতি আমাদের সুতায় রয়ে গেল এবং একটি লাল পুঁতি অ্যাড করে আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব দেখতে পাচ্ছেন ক্রস করে নিলাম শেষের অংশ আমাদের একই রকম আগের মতো এই ডান পাশ সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশ সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নিতে হবে তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে যাবে এখন চার ফুল তৈরি করার জন্য আমরা বাম পাশ সুতা একটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশ সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে নেব তার ফলে আমাদের এই পুরো লাইনটি কমপ্লিট হয়ে যাবে একইভাবে আমরা অপর দুটি অংশ জোড়া দিয়ে দেবো এখানে চারটি অংশ জোড়া দিতে হবে দুটি অংশ দিয়ে আমাদের আমরা জোড়া দিয়ে দেবো তাহলে আমরা পরবর্তী অংশ জোড়া দিয়ে নেই আমি আপনাদের তিন নম্বর পার্টে জোড়া দেওয়া দেখিয়ে দিচ্ছি কীভাবে জোড়া দিতে হবে এখন দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর পার্টে কর্নারে পুঁতি ঢুকে নিলাম এখন ওই পার্টের উপরের অংশের সুতায় আমি একটি লাল পুঁতি নিয়ে নেব এবং জোড়া দেওয়া অংশের উপরের পুঁতিটি কমন নিয়ে নেব তার ফলে আবার একটি লাল পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে নেব অথবা ক্রস করে নেব তার ফলে আমাদের চার ফুল তৈরি হয়ে যাবে এবং এই অংশটি জোড়া দেওয়া হয়ে যাবে এই অংশটি আগের অংশের মতো জোড়া দিতে হবে একই নিয়ম সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে ডান পাশ থেকে এবং বাম পাশে সুতা দিয়ে সামনে দিয়ে একটি বাম পাশে সুতা কমন নিতে হবে
তারপরে তিনটি পেতে হাতে রয়ে যাবে এবং ছায়ার ফুল তৈরির জন্য বাম পাশে সুতা একটি লাল পুঁতি নেব এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব দেখতে পাচ্ছেন এই অংশ জোড়া হয়ে গেল আমি আরো একটি ফুল দেখিয়েছি ডান পাশে সুতা দিয়ে ডান পাশে একটি প্রতিকমন নিয়ে নেব এবং বাম পাশে সুতা দিয়ে বাম দিকে একটি প্রতিকমন নিয়ে নেব তার ফলে আমাদের দুটি প্রতিকমন হয়ে যাবে সময় দিক থেকে এখন চার ফুল তৈরির জন্য বাম পাশে সুতা একটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে নেব বা ক্রস করে নেব দেখতে পাচ্ছেন এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল এই পুরো লাইনটা আমরা একইভাবে কমপ্লিট করে নেব এই লাল পুঁতি অ্যাড করে তাহলে চলুন আমরা পুরো লাইনটা আমরা পুরো লাইনটি কমপ্লিট করে দেখুন আমি পুরো অংশটি কমপ্লিট করে নিলাম তিনটি অংশ আমাদের জোড়া দেওয়া হয়ে গেল এখন আমাদের আরও একটি অংশ জোড়া দিতে হবে সেই অংশটি আপনারা জোড়া দিতে পারবেন এখন নিয়মে জোড়া দিতে হবে তাই আমি অন্য অংশটি জোড়া দিয়ে নিচ্ছি তিনটি পার্ট আমি আপনাদের জোড়া দেওয়া দেখিয়েছি এবং চার নম্বর পার্ট আমি জোড়া দিয়ে নিলাম এখন এই চার নম্বর পার্টের মাথা ও প্রথম পার্টের মাথা আমি জোড়া দিয়ে নেব একসাথে আসুন কীভাবে জোড়া দিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানেও আগের মতো একটি পুঁতি দিয়ে জোড়া দিতে হবে একটি লাল পুঁতি অ্যাড করে জোড়া দিতে হবে এজন্য দেখতে পাচ্ছি আমি কর্নারে একটি মাথার একটি পুঁতি কমন নিয়ে নিলাম তার ফলে আমাদের একটি পুঁতি রয়ে গেল এখন মাথার উপরে সুতায় একটি লাল পুঁতি অ্যাড করব এবং অপর পার্শ্বের যে উপরের যে পুঁতিটি রয়েছে সেই পুঁতিটি কমন নিয়ে নেব দেখতে পাচ্ছেন কমন হয়ে গেল এখন বাম পায়ে সুতা একটি লাল পুঁতি নিয়ে নেব এবং শক্ত করে গিট দিয়ে নেব এখানে শক্ত করে গিট দিয়ে নিতে হবে যাতে দুই পাশের অংশ একসাথে জোড়া হয়ে যায় দেখতে পাচ্ছি আমি শক্ত করে গিট দিয়ে নিলাম এখন পরবর্তী ফুলটি আমি করে নেব দেখতে পাচ্ছি লাল পুঁতি কমন নিলাম এখন সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে বাম পাশে সুতা দিয়ে এবং ডান পাশে সুতা দিয়ে ডান পাশের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে যাবে এখন ছাড়ের ফুল তৈরির জন্য বাম পাশে সুতা একটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব দেখতে পাচ্ছি আমাদের আরেকটি ফুল তৈরি হয়ে গেলো এখন আমরা ডান পাশে সুতা দিয়ে সামনে দিয়ে একটি পুঁতি কমন নেব এবং বাম পাশে সুতা দিয়ে সামনে দিয়ে একটি পুঁতি কমন নেব তার ফলে আমার তিনটি পুঁতি রয়ে যাবে এখন ছাড়ের ফুল তৈরির জন্য বাম পাশে সুতা একটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব এটিও আগের মতোই আমি যেভাবে আগের দুটি অংশ জোড়া দিয়েছিলাম সেম একইভাবে জোড়া দিতে হবে তাহলে চলুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নেই একইভাবে জোড়া দিয়ে লাস্টের অংশে চলে আসলাম লাস্টের অংশে সেম আগের মতো এই সামনে দিয়ে একটি প্রতিকমন দিতে হবে ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে একটি প্রতিকমন দিতে হবে তারপর একটি লাল পুঁতি নিয়ে শক্ত করে গিট দিতে হবে তারপরে এখানে এটি মজবুত হয়ে ভালো করে বসে যাবে তাহলে জন্য আমি শক্ত করে গিট দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো চারপাশের অংশের জোড়া দেওয়া এখানে চারটি বার আমি জোড়া দিয়ে নিলাম এখন উপরের অংশ জোড়া দিতে হবে কীভাবে আমি দেখিয়ে দিব উপরের অংশে যেভাবে ফুল তৈরি করতে হবে সেই ফুলগুলো আমি দেখিয়ে দিব আমাদের চারপাশে অংশ জোড়া দেওয়া হয়ে গেল তাহলে চলুন আমরা উপরের অংশ জোড়া দেওয়া দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি চারপাশের মধ্যে একটি পাশে একটি লাল পুঁতি কমন নিয়ে নিলাম যে কোনো একটি পুঁতি কমন নেওয়া হবে আমি এখানে একটি লাল পুঁতি কমন নিয়ে নিলাম এখানে ছাড়ের ফুল তৈরি করতে হবে এজন্য আমি তিনটি লাল পুঁতি নিয়ে নিলাম বাম হাতে সুতায় দেখতে পাচ্ছি আমি তিনটি লাল পুঁতি নিয়ে নিলাম বাম হাতে সুতায় এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব এই পুরো লাইনটি হবে লাল পুঁতি দিয়ে আমি শক্ত করে গিট দিয়ে নিচ্ছি প্রথম ফুল বলে আমি এখানে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি যাতে এটি শোয়া অবস্থায় থাকে এই লাইনটি হবে শোয়া অবস্থায় খাড়া অবস্থায় হবে না শোয়া অবস্থায় হলে পুরো উপরের অংশটি পাট হয়ে যাবে এখন আগের মতোই আমরা সময় দিক থেকে একটি প্রতি কমন নিয়ে নেব নিচের দিকের এবং উপরের দিকে একটি প্রতি কমন নিয়ে নেব তার ফলে আমাদের দুটি পুঁতি রয়ে যাবে এখন চারের ফুল তৈরির জন্য আমি দুটি লাল পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব ডান হাতে সুতা দিয়ে দেখতে পাচ্ছি হয়ে গেল এখন আবার আমরা আগের মতোই নিচে সুতা দিয়ে সামনে দিয়ে একটি সাদা পুঁতি কমন নেব দেখতে পাচ্ছেন আমি সাদা পুঁতি কমন নিয়ে নিলাম বা আমাদের সুতা দুটি পুঁতি নিয়ে ডান ক্রস করে নিলাম তারপরে আমাদের আর একটি চার ফুল তৈরি হয়ে গেলো এবার আমরা আগের মতোই সামনে দিয়ে পুঁতি কমন নিলাম এবং বা আমাদের সুতা আরও দুটি লাল পুঁতি নিয়ে নিলাম এখন ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নিব বা শক্ত করে গিট দিয়ে নেব এরপর লাইনটি হবে শোয়া অবস্থায়
আমি বলে দিচ্ছি শু অবস্থায় হবে, খারাপ অবস্থায় হবে না। শু অবস্থায় হলে পুরো অংশের সাইডটি কভার হয়ে যাবে লাল পুঁতি দিয়ে। এই পুরো অংশটি আমরা একইভাবে চারের ফুল তৈরি করে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো লাইনটি চারের ফুল দিয়ে। এখন আমরা দুই নম্বর লাইন চলে যাব, উপরের অংশে দুই নম্বর লাইন চলে যাবে। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি কমন নিয়ে নিলাম উপরের দিক থেকে। এখন আমরা পাঁচের ফুল তৈরি করব, দুই কমন পাঁচের ফুল। এখন বাম হাতে সুতা আমি তিনটি সাদা পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতে সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে পাঁচের ফুল তৈরি করছি, দুই কমন পাঁচের ফুল। আর এই পুরো লাইনটি হবে সাদা পুঁতি দিয়ে, এখানে লাল পুঁতি ইউজ করা হবে না, এখানে শুধু সাদা পুঁতি ইউজ করতে হবে। এখন আমরা সামনে দিয়ে লাল পুঁতি কমন নিয়ে নেবো। আমি বলেছিলাম এখানে দুই কমন পাঁচের ফুল হবে, তাই সামনে দিয়ে দুটি লাল পুঁতি কমন নিয়ে নিলাম। তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে গেল, সাদা একটি পুঁতি, লাল দুটি পুঁতি। এখন পাঁচের ফুল তৈরির জন্য বাম হাতে সুতায় আরও দুটি সাদা পুঁতি নিয়ে নিতে হবে এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। তার ফলে আমাদের পাঁচের ফুল কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। এর জন্য সামনে দিয়ে দুটি লাল পুঁতি কমন নিতে হবে, দুই কমন পাঁচের ফুল তৈরি করতে হবে, তাই দুটি লাল পুঁতি কমন নিয়ে নিলাম। তার ফলে আমাদের তিনটি পুঁতি রয়ে গেল। এখন পাঁচের ফুল তৈরির জন্য আমরা এখানে আরও দুটি সাদা পুঁতি লাগবে। এর জন্য বাম হাতে সুতায় আরও দুটি সাদা পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম অথবা শক্ত করে গিট দিয়ে নেব। দেখতে পাচ্ছি আমি ক্রস করে নিলাম, তারপরে আমাদের পাঁচের ফুল তৈরি হয়ে গেলো। এরপর লাইনটি আমরা দুই কমন পাঁচের ফুল করে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছি আমি দুই কমন পাঁচের ফুল পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন আমরা তিন নম্বর লাইন চলে আসলাম। এর জন্য পাঁচের ফুলের উপরে যে পুঁতিটি রয়েছে সেই পুঁতিটি আমরা কমন নিয়ে নেব এবং সেখানে আমরা চারের ফুল তৈরি করব। এর জন্য বাম হাতে সুতায় তিনটি সাদা পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতায় শক্ত করে গিট দিয়ে নেব। লাল পুঁতি দিয়ে এখানে করলে হবে না, এখানে আমি সাদা পুঁতি দিয়ে করতে হবে, কারণ মাঝখানে আমরা লাল পুঁতি ইউজ করব। কমন নিতে হবে এবং সময় দিকে একটি পুঁতি কমন নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আগের মতো এই দুটি পুঁতি কমন নেওয়া হয়ে গেল। এখন চারা ফুল তৈরির জন্য বাম হাতে সুতায় দুটি সাদা পুঁতি নিতে হবে এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। তার ফলে আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে। এই লাইন পুরো আমাদের সাদা পুঁতি দিয়ে চারের ফুল তৈরি করে নিতে হবে। তাহলে চলুন এই পুরো লাইনটি আমরা চার ফুল তৈরি কমপ্লিট করে নেই। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। এর জন্য বাম হাতের সুতা উপরে রেখে ডান হাতে সুতা দিয়ে নিচের দিকে একটি পুঁতি কমন নিতে হবে। এখন বাম হাতে সুতায় দুটি সাদা পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে দিতে হবে। তার ফলে আমাদের চারের ফুল কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন এই পুরো লাইনটি আমরা চারের ফুল তৈরি করে কমপ্লিট করে নেই। দেখতেই পাচ্ছেন আমি এখানে তিন নম্বর লাইন কমপ্লিট করে নিলাম চার ফুল দিয়ে। এখন আমরা চার নম্বর লাইন তৈরি করবো, এখানে আমরা পাঁচের ফুল তৈরি করবো, দুই কমন পাঁচের ফুল। এর জন্য দেখতে পাচ্ছেন বাম হাতে সুতা আমি তিনটি পুঁতি নিয়ে নিলাম, একটি সাদা, একটি লাল আর একটি সাদা। এখন শক্ত করে গিট দিয়ে নেব। এখানে একটু লাইটের প্রবলেম হয়েছে, তাই আপনারা একটু একটু ভালো করে দেখে নেবেন। এখন আমরা সামনের দিকে দুটি পুঁতি কমন, এখানে দুই কমন পাঁচের ফুল তৈরি করতেছি, একটি লাল পুঁতি কমন নিয়ে। আর ওপর দিকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম, তারপরে আমাদের তিনটি পুঁতি রয়ে গেল। এখন পাঁচের ফুল তৈরির জন্য আমি একটি লাল পুঁতি নেব আগে, তারপরে একটি সাদা পুঁতি নেব, কারণ আমি এখানে মাঝখানে লাল পুঁতি অ্যাড করতেছি। শক্ত করে গিট দিয়ে নিলাম শেষের অংশ, তাই আমি এখানে ভালো করে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। এখন আবার আগের মতো আমি সামনে দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং উপর দিয়ে একটি পুঁতি কমন নেব, কারণ আমি গিট দিয়েছিলাম, তাই উপর দিয়ে একটি পুঁতি কমন নিতে হবে। এখন পাঁচের ফুল তৈরির জন্য একটি লাল পুঁতি প্রথমে, তারপর একটি সাদা পুঁতি ঢুকিয়ে শক্ত করে গিট দিয়ে নিতে হবে। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে দুই কমন পাঁচের ফুল। তাহলে চলুন আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেই এবং আটটি লাল পুঁতি অ্যাড করে নেই। মাঝখানে আটটি লাল পুঁতি সার্কেল তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছি আমি আটটি লাল পুঁতি রয়েছে মাঝখানে, আর দেখতে পাচ্ছি উপরের অংশ একটু উঁচু হয়েছে, ভালো করে দেখে নিই। উপরের অংশ একটু উঁচু হয়েছে এই ডিজাইন করার ফলে, দেখতে পাচ্ছেন উঁচু হয়েছে। এভাবে করে নিলে এই অংশটি উঁচু হবে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে লাইট সেট করে নিয়েছি, লাইট সেট করে ভিডিওটি আমি অন্য একটি পার্টে দেখিয়ে দিব, আপনারা পরে দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানেও দেখে দেখে নিতে পারেন। এভাবে সেট করে নিলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এই টেবিল ল্যাম্প। আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে, ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অলওয়েজ সেট করে রাখবেন, এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন।
এই টেবিল ল্যাম্পের লাইট সেট করার পদ্ধতিটি আমি অন্য একটি ভিডিওতে আপলোড করে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী লাইট সেট করে নিতে পারবেন। আর এই ভিডিওর পার্ট 1 ও পার্ট 2 অংশ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আগে যদি দেখে রাখেন তাহলে এই পার্ট 3 অংশ দেখে আপনারা টেবিল ল্যাম্প তৈরি করতে পারেন আমাদের ইচ্ছা।